জায়গাটা ঘিরে রাখতে হবে বাস দুটো বাস দুটো শিয়াল মালুম পেয়ে গেছে না স্যার হয়ে গেল স্যার আজকে বিকেলের মধ্যে এখানে আশেপাশে মানুষ এখানে একটা গন্ধ পায়, বিকেলের মধ্যে যখন গন্ধ পায় তখন আশেপাশে গিয়ে দেখে যে গর্তের মধ্যে একটা ডেড বডি ঢোকানো আছে। এখন যখন ডেড বডিটাকে দেখা হয় তখন মানুষ জানে যে ডেড বডিটা এই বাড়ির বাড়ির পাশেরই মহিলা। কি নাম মহিলার? মহিলার নাম কালো। বয়স কত? বয়স 30-এর মতো হবে। কারা মারলেন ওনাকে? ওর স্বামীরই সব এটা প্ল্যানিং। ওর স্বামীর সাথে দীর্ঘদিন ধরে ওর মধ্যে একটা অশান্তি হতো, এর মধ্যে আবার কি লোক বসানো হয়েছিল। তিনি অশান্তি, পারিবারিক একটা সমস্যা থাকে যেটা স্বামী স্ত্রীর। কিভাবে তাকে মারা হয়েছে? ওর স্বামীর মুখ থেকে আমরা যেটা পেলাম, ওর স্বামীকে আমরা রেখেছিলাম আমার ধরে, ওর মুখে যেটা আমরা শুনতে পেলাম ওই ওই যাকে মারতে বলেছিল ওই নাকি ওকে গলা টিপে মেরেছে। কতদিন আগেকার ডেড বডি? মিনিমাম 7 দিন। পুলিশ এসছে? পুলিশ এসছে। আচ্ছা, তারপর কি ডেড বডিটাকে উদ্ধার করা হলো? না, এখনো পর্যন্ত ডেড বডিকে উদ্ধার করা হয়নি। আচ্ছা, তো কি বলবেন বিষয়টা নিয়ে, কি বলবেন এইরকম ভাবে একটা ঘটনা একদম বাড়ির পিছনে পুঁতে দিয়েছে? এটা তো খুব একটা মর্মান্তিক ঘটনা। আমরা এই নিয়ে তো আমাদের মানে মেয়েটা যাই হোক আমার বাড়িতেই কাজ করতো, খুব একটা দুঃখজনক ঘটনা। ওর স্বামী কি করতো পেশায়? ওর স্বামী কিছু করতো না, পেশায় কিছু না। মেয়েটা চেয়ে দিয়ে আনতো, ওর স্বামী খেত। স্বামীর বয়স কত হবে? স্বামীর বয়স 45 বছর মতো। কি নাম স্বামী? স্বামীর নাম এত খুঁজ করে নামটা।